হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের সামনে চলে এসেছি অনেক মজাদার একটা ম্যাগি নুডলস রেসিপি নিয়ে তো আমি সময় যেভাবে নুডুলসটা রান্না করে থাকি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে আমি নিয়েছি হচ্ছে নুডলস নিয়েছি দু প্যাকেট ভেঙে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে গাজর বটবড়ি নিয়েছি তো এখানে আমার পানিটা বলক চলে এসেছে আমি এখন নুডলসটা দিয়ে দিলাম আর নুডলসের সঙ্গে আমি আমার হচ্ছে গাজর কুচি আর হচ্ছে বটবটি দিয়ে দিচ্ছি কারণ বট আমার গাজর ছিল হচ্ছে ফ্রিজিং করা তো ডিপ থেকে বের করে একটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে মানে আধা কাপের একটু কম হবে তো দিয়ে দিলাম গরম পানির মধ্যে গলে যাবে বরফটা গলে যাবে আর সিদ্ধ হয়ে যাবে নুডুসের সাথে একসাথে তো আমি একসঙ্গে সব উপকরণ দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আর একটু লবণ দিয়েছিলাম তো এটাকে আমি এখন সেদ্ধ করে নিব আর এভাবে নুলুস রান্না করে দেখবেন যে ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে সবাই পছন্দ করবে আর বিশেষ করে এটা হচ্ছে বাচ্চাদের টিফিনও দিতে পারেন ওরা অনেক পছন্দ করে খাবে তো এখানে আমার নুডুসটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একদম ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই পারফেক্ট মতো সেদ্ধ হয়েছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নুডুসের পানিটা ঝরিয়ে নেব তো পানিটা ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা টুকরির মধ্যে নিয়েছি তো এখন আমি হচ্ছে চলে যাচ্ছি রান্না করার জন্য তো রান্না করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি একটু হালকা নরম করে ভেজে নিব আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে আমার পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম একটি ডিম ডিমটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে খুব ভালো মতো করে ভেজে নেব তো ডিমের মধ্যে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো মতো করে ভেজে নেব তো ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি যে লুডুসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো করে ভেজে নেব তো ভালো মতো নাও হয়ে গেছে এখানে আমি নিয়েছি হচ্ছে লুডুসের প্যাকেটের ভেতরে যে দুটো মশলা থাকে সে মশলাগুলো আমি এখানে একটা বাটির মধ্যে খুলে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো করে আবার না করে ভেজে নেব তো এটা হচ্ছে খুবই ঝটপট একটা রেসিপি সব সময় হচ্ছে করে খেতে পারেন সবাইকে মানে পরিবারকে নিয়ে খেতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন তো আমার লুডুসটা ভাজা হয়ে গেছে এখন একটু আমি নামানোর আগে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব। তো আমার লুড়ুসটা পারফেক্ট মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তো দেখতেই পারলেন যে তেল মশলা ঝামেলা ছাড়া পরিশ্রম ছাড়া খুবই ঝটপট একটা রেসিপি হয়ে গেল বিকালের নাস্তা অবশ্যই করে খাবেন তো এই আমি পরিবেশন করে নিয়েছি কালারটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে জানি না বাট খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই